কলিং রাজ্যের দুই রাজকন্যা বিন্দুনমালা ও মণিকঙ্কনা তুঙ্গভদ্রায় ময়ূরপঙ্খী নিয়ে চলেছেন বিজয়নগরে। তাদের পিতা রাজা ভানুদেব বিজয়নগরের রাজা দেবরায়ের কাছে যুদ্ধে পরাজিত হওয়ার পর রাজা দেবরায় ভানুদেবের কন্যা বিন্দুনমালাকে বিবাহ করতে চান। বিবাহের উদ্দেশ্য হল দুই রাজ্যে মিত্রতার সম্পর্ক স্থাপন করা। মহারাজ দেবরায় শত্রুপক্ষের আক্রমণের আশঙ্কায় দেশ ছেড়ে কলিঙ্গে বিবাহ করতে আসতে না পারায় স্বয়ং বিন্দুনমালাকে পাঠানো হচ্ছে বিজয়নগরে। সাথে যাচ্ছেন বোন মণিকঙ্কনা এবং সাথে আরও দুটো নৌকো নিয়ে মামা চিপিটক, রাজবৈদ্য রসরাজ সহ অন্যান্য কয়েকজন। বিন্দুনমালার মনে সুখ নেই। সে জানে যে তাকে বিবাহ করতে চাওয়াটা একটা রাজনৈতিক চাল ছাড়া কিছুই নয়। আর যে পুরুষের ইতিমধ্যে তিন রানী আছে তাকে সে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না। এইসব দোটানার মধ্যে যখন দুই বোনের কথা হচ্ছে তখন দেখা গেল দূর থেকে নদীর জলে ভেসে কেউ একজন আসছে। লোকটাকে ভেসে যাওয়া থেকে উদ্ধার করল বলরাম নামে তাদের নৌকার এক যাত্রী। জানা গেল যে নতুন আগন্তুকের নাম অর্জুন বর্মা। এমন সময়ে ঝড় উঠল। বিজয়নগরের কাছে পৌঁছে প্রচণ্ড ঝড়ে নৌকাগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ল। রাজকন্যা বিন্দুনমালা ডুবে যাচ্ছিলেন, তাকে রক্ষা করে অর্জুন বর্মা। সেই রাতে একটি দ্বীপে তাদের পরিচয় হয়, কিছু কথাবার্তা হয়। পরের দিন তাদের দ্বীপ থেকে উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো। কিন্তু তারপর থেকেই বিন্দুনমালার মন বড় বিষণ্ন। সে মহারাজ দেবরায়কে বিবাহ করতে এলেও তার অর্জুনকে পছন্দ, অথচ সে মুখ ফুটে বলতে পারে না। অপরদিকে মণিকঙ্কনা মহারাজ দেবরায়কে একবার দেখেই তাকে তার খুব পছন্দ হয়ে যায়। একদিকে বুদ্ধিমান ও বিচক্ষণ, আরেকদিকে প্রচণ্ড স্নেহপ্রবণ এই রাজার সাথে মণিকঙ্কনার বন্ধুত্ব হয়ে যায়। দুই বোনের মনে দুই রকম অবস্থাই চলতে থাকে। কাটতে থাকে দিন, ঠিক হয় যে তিন মাস পর বিন্দুনমালার সাথে রাজার বিবাহ। বিন্দুনমালা পথ খুঁজতে থাকে এই বিবাহ আটকে অর্জুনের কাছে যাওয়ার। এদিকে অর্জুনের সাথে বলরামের বন্ধুত্ব গড়ে ওঠে। দুজনে রাজার দরবারে কাজ পেয়ে জীবনযাপন করতে থাকে। গল্পে আসে নতুন মোড়, অনেক চমক, ষড়যন্ত্রের গন্ধ ও টান টান উত্তেজনা। তুঙ্গভদ্রার তীরে উপন্যাসটি পড়বার সময় এই ইতিহাসটি জেনে নেওয়ার দরকার ছিল বলে মনে হলো। এটি শরবিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ইতিহাস আশ্রয়ী উপন্যাস। উপন্যাসটি প্রকাশের পর এটি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিল। পুরো উপন্যাসটি এই রাজ্যকে কেন্দ্র করেই ঘুরপাক খেয়েছে। এই রাজ্যের রাজা দেবরায় উপন্যাসের একটি মুখ্য চরিত্র হলেও কেন্দ্রীয় চরিত্র নয়। বরং উপন্যাসটি দুই নারী বিন্দুনমালা ও মণিকঙ্কনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এই দুই নারীর আনন্দ, বেদনা, নিবেদন, প্রীতি, প্রেম, গৃহ, মিলন বেশ ভালোভাবেই কাহিনী আকারে উপস্থাপন করেছেন শরবিন্দু। কাহিনীর আখ্যান শুরু হয় ঢিমে তালে। কলিং রাজ্যের দুই রাজকন্যা বিন্দুনমালা ও মণিকঙ্কনা নৌকাযোগে বিজয়নগর রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন, কেননা ওই রাজ্যের রাজা দেবরায়ের সাথে বিন্দুনমালার বিয়ে হবে বলে কথা হয়েছে। কাহিনী জমে উঠতে শুরু করে মূলত তুঙ্গভদ্রা নদীতে ভেসে ওঠা অর্জুন বর্মা নামক এক পুরুষের শরীর ও বিজয়নগর রাজ্যের এই দুই নারী আবির্ভাবের সাথে সাথে একটি দুর্বিপাককে কেন্দ্র করে। তখন থেকে এই কাহিনীতে এক অসাধারণ বৈচিত্র্য আর গতি আসে, যেটি প্রায় শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছেন লেখক। পাঠককে এদিক ওদিক হওয়ার আর কোনো সুযোগ দেননি। কাহিনীর আখ্যান বর্ণনা আকর্ষণীয়, মুখ্য চরিত্রগুলিকে নিপুণভাবে উপস্থাপন করা হয়েছে। কাহিনীতে অনেক রহস্য আছে, তবে সেটি জমাট বাঁধতে খানিক দেরি হয়েছে বলে মনে হলো। রাজা দেবরায়ের কুচক্রী ভাই দৃশ্যে উপস্থিত হবার পর হত্যা, প্রাসাদ ষড়যন্ত্র এগুলো স্পষ্ট হতে থাকলো। আর এর বাইরে যবন কর্তৃক বিজয়নগর রাজ্য আক্রান্ত হবার সম্ভাবনা এবং তার এক যোদ্ধাংদেহী একটা রূপ আমরা দেখলাম একদম শেষে এসে। কাহিনীর মূল চরিত্রগুলো যতটা শক্তিশালী, পার্শ্ব চরিত্রগুলি ততটাই দুর্বল। তাদের পরিচিতি কিংবা তাদের কর্ম কাহিনীতে গতিতে সলোৎ করে শুধু রাজার ভাই এইবার অংশটুকু ছাড়া। একটি বিষয় আরও খেয়াল করলাম, কাহিনীতে প্রেম ভালোবাসা আছে পর্যাপ্ত, সেই তুলনায় হত্যা, ষড়যন্ত্র, আক্রমণ, যুদ্ধ কম। তবে ষড়যন্ত্র কিংবা আক্রমণের অংশগুলিতেই লেখককে বেশি সিদ্ধহস্ত বলে মনে হলো।
শরবিন্দু ব্যোমকেশে কেন এত সফল সেটা কি এই উপন্যাস পড়েও কিছুটা বোঝা গেল না? উপন্যাসটি শেষ হয়েছে ইচ্ছে পূরণের মধ্য দিয়ে। দুষ্টের দমন হয়েছে, শিষ্টের পালন হয়েছে, নায়ক নায়িকা যার যা পাওয়ার কথা ছিল তারা তা পেয়েছে, কারোর কোনো ক্ষতিও হয়নি। হয়তো একটি ইচ্ছে পূরণের গল্পই আগাগোড়া বলতে চেয়েছিলেন লেখক। চরিত্রগুলো বড় বেশি সাদা কালো, মানুষের চরিত্রে ধূসর অংশ হিসেবে আনা হয়নি, তাই উপন্যাসটি অনেকটা এক ফ্যান্টাসি ও মনোরঞ্জনকারী। এখানে রাজ্য আক্রমণকারীর একমাত্র পরিচয় তারা মুসলমান। সে সময়কাল নিয়ে এই উপন্যাস রচিত হয়েছিল, তাতে সরে শুধু বিজয়নগরী কেন, পুরো ভারতবর্ষেই তো পার্শ্ববর্তী দেশের ওয়ার লর্ডরা কারায়ত্ত করার চেষ্টা করেছে। এইসব ওয়ার লর্ডদের পরিচয় কি শুধুই জবনরূপে প্রতিভাত হবে? শুধু মুসলমানরাই আক্রমণকারী নিষ্ঠুর পাষাণ নয়, তুজঙ্গ ভদ্রাত্রির উপন্যাসটি পড়লে এরকম সিদ্ধান্তে আসা অবান্তর নয়। আবার বিজয়নগর রাজ্যে যে সাংস্কৃতিক ঐতিহ্য শুদ্ধ সঙ্গীতে প্রসার, সেগুলো সিটে ফোটাও তো পেলাম না এই গল্পে। কোথায় সেই বিজয়নগর রাজ্যের শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতা? 134 পৃষ্ঠার উপন্যাসটি প্রচ্ছদ অত্যন্ত আকর্ষণীয় এবং বিচিত্র, দাম মাত্র 100 রুপি বা 180 টাকা। সবশেষে এক কথায় বলা যায়, তুঙ্গ ভদ্রাত্রির একটি উপভোগ্য উপন্যাস কিন্তু স্মরণীয় নয়। আর এই বইকে রবীন্দ্র পুরস্কার দেওয়া হলো সেটা অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়। সুতরাং যারা এখনো এই বইটি পড়েনি তারা বইটি ভালো করে পড়ে দেখতে পারেন, আশা রাখি ভালো লাগবে।